হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মানে যে মুভিটি নিয়ে চলে আসছি, ইতিমধ্যে আপনারা বুঝতে পেরে গেছেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে কবির সিং এই মুভির নানা রকম তথ্য সম্পর্কে। যে নানা রকম তথ্য সম্পর্কে বলতে গেলে বন্ধুরা, যে এই মুভিটি কে কে অভিনয় করেছেন, এই মুভির পরিচালক কে ছিলেন, এই মুভির কত সালে রিলিজ দেওয়া হয়েছিল বক্স অফিসে তাদের, এই মুভির বাজেট কত ছিল, আর বক্স অফিসে কত টাকা ইনকাম করলো, যে এরকম নানা রকম তথ্য কিন্তু আমাদের মাঝে ঘুরপাক খায়, যে আমরা বিষয়টা বলি কিন্তু জানি না। এই বিষয়গুলি আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। এবং তার সঙ্গে এখন আমি আপনাদেরকে বলতেছি যে এই বিষয়গুলি যে আমি আপনাদেরকে বলতেছি, যে এরকম নানার এই মানে কবির সিং মুভির নানা রকম তথ্যগুলি বলবো, সেগুলি হচ্ছে বন্ধুরা, যে আমি কোথা থেকে পাচ্ছি, আমি কি তাদের যার ফিল্ম তৈরি করেছে তাদের কাছে গিয়ে শুনেছি, না পরিচালকের কাছে গিয়ে শুনেছি। না বন্ধুরা, এই বিষয়টি হচ্ছে কবির সিং যে এই মুভি বা যে কোনো মুভি যখন রিলিজ হয়, সে মানে গুগল উইকিপিডিয়া নামে একটি ওয়েবসাইট আছে, আপনারা সবাই জানেন, সেখানে কিন্তু বিশ্বের যে কোনো তথ্য ইতিহাস আপনারা সেখানে পেয়ে যাবেন। আর সেখান থেকে আজকে আমি আপনাদেরকে বলবো কবির সিং এই মুভির নানা রকম তথ্য সম্পর্কে। আর উইকিপিডিয়া সম্পর্কে বন্ধুরা, আপনারা যারা জানেন না তাদেরকে আমি সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত আকারে একটু যদি বলি, যে উইকিপিডিয়া এমন একটি ওয়েবসাইট বন্ধুরা, যে কোনো যে নানা রকম তথ্য ইতিহাস আপনারা কিন্তু সেখানে পেয়ে যাবেন। এখন উদাহরণ দিয়ে বলতেছি, ইন্ডিয়ান একটি মুভি, যে মুভি রিলিজ হচ্ছে, মুভিটির নাম মনে করেন যে মাউস বা ত্রিপল মাউস, মনে করেন সেই মুভির কত টাকা বাজেট, কে কে অভিনয় করতেছে, এই তথ্যগুলি কিন্তু আমরা যখন সাধারণ মানুষজন জনগণ জানতে পারি, তারা কিন্তু উইকিপিডিয়াতে এই লিস্টগুলি করে দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার সময় সংক্ষিপ্ত, যার কারণে একটু আমি আপনাদেরকে যে বলতেছি যে কবির সিং এই মুভির বিষয়ে। কবির সিং হচ্ছে আপনার 2019 সালের একটি যে হিন্দি চলচ্চিত্র, আর এই মুভিটির পরিচালক ছিলেন সঞ্জীব বঙ্গ, এবং প্রযোজক ছিলেন মুরাদ খেতানি, অনিশ ভাদ্দে এবং ভূষণ কুমার এবং কিষাণ কুমার। এই মুভিটির মুক্তির তারিখ হচ্ছে আপনারা 21 জুন 2019, আর দেশ হচ্ছে ভারত, ভাষা হচ্ছে হিন্দি, নির্মাণ ব্যয় হচ্ছে 60 কোটি, আয় করেছিল তারা 60 কোটি টাকা দিয়ে বানিয়ে তারা বক্স অফিস ইনকাম করেছিল 379.02 কোটি। আশা করব আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকের ভিডিওটি